हेलो गाइस, गुड मॉर्निंग। আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল হয়ে গেছে, আমরা স্নান করে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন তারাপীঠে মায়ের পূজো দিতে। তো চলো যাই। আমরা বেরিয়ে গেলাম এখন এখান থেকে। আমার ছেলেও রেডি হয়ে গেছে, এখন সবাই বেরোবে। বাবা প্রচন্ড রোদ্দুর, আমরা সবাই বেরিয়ে গেছি। এই যে সবাই আসছে, তো চলো যাই। এবার টোটো তো উঠবো, উঠে তারপরে মন্দিরে যাব। চলো বদমাশ সাদা সোজা রোড ধরে গেলে তারাপীঠের মন্দির। চলো যাই আমরা। প্রসাদ কোথা দিয়ে নেবে? আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি মন্দিরের। চলো, এখানে সব পান্ডারা ঘিরে ধরে রয়েছে আমাদেরকে। তো আমরা এখানে এই পান্ডারা ঠিক করেছি আপাতত। তো চলো ভেতরে যাই, জুতো রাখবো, মিষ্টি সব নেবো, পুজো দেবো। সবাই যাচ্ছি এখন পুজো দিতে। আমাদের ডালা সব নেওয়া হয়ে গেছে। এ রনো, এই যে রনো নিয়ে নিয়েছে আমাদের সবার ডালা একসাথে, এর মধ্যেই রয়েছে ঝুড়িতে। তো চলো যাই আমরা। এই যে মন্দির গেটের সামনে এসে গেছি আমরা। এই যে মন্দির, আমরা এখান থেকে ঢুকবো এবারে। চলো বন্ধুরা যাই। এই যে মন্দিরটা পেছনে, এই মন্দিরে যাবো পুজো দিতে। আমরা ভিআইপি টিকিট কেটেছি, ওই জন্য আমরা এখানে ভিআইপি তে লাইন দিয়েছি। এখানে পার হেড আমাদের ভিআইপি টিকিটের জন্য 100 টাকা করে নেওয়া হয়েছে। তো চলো যাই এবারে। এই যে ভিআইপি লাইন পুরো ফাঁকা, আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি। তো কোথায় কোথায় গোল গোল করে খালি ঘুরতে হচ্ছে। তো এটা হচ্ছে ভিআইপি লাইন, পুরো একদম ফাঁকা, সামনে চলে এসেছি আমরা। মায়ের মন্দির, এখান থেকে যাবো আমরা পুজো দিতে। সেই কজনই আছে। বৃষ্টিও পড়ছে বেশ ঝিরি ঝিরি, খুব ভালো লাগছে। বৃষ্টি এসে গেছে তো আমাদের জাস্ট এই পুজো দিয়ে কি করেছে গোপালটা, এই জাস্ট পুজো দিয়ে বেরালাম আমরা। তো এবারে এখন বসে এখানে। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম সহদিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা এই দেখো, ইনি একজন পান্ডা। ইনি খুব ভালো পুজো দেন, কম খরচে করে দেন। যারা যারা এখানে এসে পুজো দিতে চাও তারা এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই যে এনার কার্ডটা, এই যে সবাই দেখে নিও।
এটা হচ্ছে এনার কার্ড ইনি কম খরচে খুব ভালো পূজা পাঠ করে দেয় খুব ভালো পান্ডা আমরা এনাকে দিয়ে পূজা করিয়েছি পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে এখন বৃষ্টি শুরু হয়েছে হালকা 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 ধীরে ধীরে বৃষ্টি পড়ছে শোনো ইয়া বৃষ্টিতে ভিজিস না চলে এই যে বিষ্ণু নারায়ণের মন্দির এটা আরে চশমাটা খোল না রে ক্লান্ত হয়ে গেছে বেচারে সকাল থেকে উপোস করে পুজো দিয়েছে শুয়ে পড়েছে এখানে সবাই এরা বসে আছে সব ভৈরবীতে ভর করেছে এদেরকে কি হয়েছে তোর হয়েছে শান্তি হয়েছে জল খেয়েছিস ভালো লেগেছে মানে কি হয়েছিল এখন এই যে টিফিন করতে এলাম হোটেলে তো যারা টিফিন টিফিন করেনি আরও কিছুক্ষণ পরে দেখা তো আমরা ফাইনালি চলে এলাম হোটেলে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে আমি এর আগেও জানালাম যে পুজোতে আমরা ভিআইপি লাইনে গেছিলাম তো ওখানে আমাদের 100 rupees করে পার হেড নিয়েছে তারপরে ওখান থেকে আমরা পুজো দিয়ে বেরিয়ে তারপরে আবার ওখানে গেলাম গিয়ে আবার ওদের খুশি হয়ে আর ওদেরকে 200 টাকা করে চার্জ দিতে হয়েছে তো আর আদার্স আমরা তারপরে যেখানে আমরা গেলাম হোটেলে যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম তো ওখানে তোমাদের বলে রাখি তো ওখানে 4 piece কচুরি তোমার 30 টাকা করে নিয়েছে আর ধোসা নিয়েছে 70 টাকা করে তো তারপর আমরা ওখান থেকে টোটো করে আবার চলে এলাম আমাদের হোটেলে তো এসে এখানেই ভিডিওটা ক্লোজ করছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।